বলতো বিশু, ওদিকে দেখ, ওদিকে দেখ। শর্মানিকে আমি কথা দিয়েছিলাম বিশু, যেভাবেই হোক মেয়েকে আমি ওর কোলে ফিরিয়ে দেবই, কিন্তু আমি তো কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। মেস্তা, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? ওইদিকে তো নদী উজান। আমার মাথা কাজ করছে না বিশু, আমার মন যেদিকে টানছে আমি সেদিকে যাচ্ছি। তুই যা ওদিকে, যা ওদিকে গিয়ে খোঁজ, যা, দাঁড়িয়ে থাকিস না, যা। নিজের কার্য সিদ্ধি করার জন্য এই ছোট্ট মেয়েকে ভাষাতেও তুই দুবার ভাবলি না মক্ষুদা। সহ্যের চরম সীমা অতিক্রম করেছিস, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তোর কোনো ক্ষমা নেই। আজই তোর কুকর্মের ফল তুই ভোগ করবি, শাস্তি পাবি তুই। আমার ভয় করছে গোমা, তুমি বলে দাও মা, আমি আমি কোথায় গেলে ওকে খুঁজে পাবো? আমায় বলে দাও মা, বলে দাও। এবার তোকে আমার রক্ষা করার সময় শেষ পরমেশ্বরী, যা এবার নিজের বাবা মার কাছে ফিরে যা। ওদিকেও তো আলো কিসের? পরমেশ্বরী, মানে পরমেশ্বরী, আমি যে কি ভয় পেয়ে গিয়েছিলাম তোকে না দেখতে পেয়ে, কিন্তু বাড়ি থেকে এত দূরে তোকে কে নিয়ে এলো? আর তোকে এমন ভাবে এখানে রেখে গেলই বা কে? হ্যাঁ, আমি তোকে এত জায়গায় খুঁজলাম, আর মা গো, এ তবে তোমার কৃপা মা, আজ তোমার জন্য আমি ওকে খুঁজে পেলাম। তোমার চরণে শত কোটি প্রণাম গো মা, আমি ভয় পেয়েছিলাম, ভয় পেয়েছিলাম মা, তো বিশ্বাস হারাইনি। আমি জানতাম মা যে তুমি ওর কোনো ক্ষতি হতে দেবে না, কোনো ক্ষতি হতে দেবে না মা। কালি কালি মহাকালি, কালীকে পাপ হারিনি মা গো। যা রামপ্রসাদ, এবার বাড়ি ফিরে যা। মেয়েটা কাজ ছাড়া হয়েছে বলে
সর্বাণী যে পাগল পাড়া হয়ে গেছে। চল এবার তোর মায়ের কাছে চল, মা যে অপেক্ষা করে আছে তোর জন্য। অভয় পদ সব লুটালে, কিছু রাখলে নাম তনয় বলে, অভয় পদ সব লুটালে, দাতার কন্যা দাতা ছিলে মা, শিখেছিলে মায়ের স্থলে, দাতার কন্যা দাতা ছিলে মা, শিখেছিলে মায়ের স্থলে, তোমার পিতা মাতা যেমনি দাতা তেমনি দাতা আমায় হলে, অভয় পদ সব লুটালে, কিছু রাখলে নাম তনয় বলে, অভয় পদ সব লুটালে। ভাড়ার জিম্মা যার কাছে মা, সেজন তোমার পদতলে, ভাড়ার জিম্মা যার কাছে মা, সেজন তোমার পদতলে, ওই যে ভাঙ খেয়েছি সদাই মত, ভাঙ খেয়েছি সদাই মত, কেবল তুষ্ট বিল্ল দলে, জন্ম জন্মান্তরে তেমা কত দুঃখ আমায় দিলে, রাম প্রসাদ বলে এবার মোলে, ডাকবো সর্বনাশী বলে, অভয় পদ সব লুটালে, কিছু রাখলে নাম তনয় বলে, অভয় পদ সব লুটালে। তবে ওই শক্তিশিলা স্পর্শ করার ক্ষমতা অর্জন করেছি আমি, আর দর্শ হয়েছে না, আর আমার দর্শ হয়েছে না। যাক, এই চত্বরের ধারে কাছে কেউ নেই, সবাই বোধ হয় সন্তান আর সর্বাণীর চোখের জন্ম চাতে ব্যস্ত, আর এই সুযোগে ওই শক্তিশিলা নিয়ে আমি আজই কুমারহট্ট ছেড়ে চলে যাব। আর কেউ যদি আমাকে আজ বাধা দিতে আসে তাহলে তার মৃত্যু অনিবার্য। এই তো দিব্যি ঠাকুর ঘরে ঢুকে এলাম, আর কোনো বাধা নেই, আর কোনো বাধা নেই। সর্বশক্তিমান হতে চেয়েছিলাম, তা হতে আর কয় মুহূর্তের অপেক্ষা, শক্তি ছিল এখন আমার আমার। ধীরে ধীরে লোচনে তৈলত
কৈকে মুখে দিব্য কালিকায় নমস্তে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।